রবিবারের দুপুরবেলা, ঘড়িতে তখন প্রায় 1:15। তপনবাবু সবে স্নান ছেড়ে গামছা পরে বাথরুম থেকে বের হয়েছেন। তপনবাবুর স্ত্রী তপতী স্থূলকায়া, দীর্ঘদিন ধরে থাইরয়েডের রুগী, ঠাকুর ঘরে নিত্য পুজোয় তখন মগ্ন। এমন সময় কলিং বেলের আওয়াজ, পরক্ষণেই আবার পর পর আওয়াজ। তপনবাবু বিরক্ত হয়ে বলল, কে কে? আসছি আসছি। তপতী পুজো করতে করতে বলল, দেখো তাড়াতাড়ি, এই অসময় আবার কে এসে জুটল? তবে বন্ধু বান্ধব চেনাশোনা যত পীড়িতের লোক হোক না কেন, হুট করে ঘরে ঢোকাবে না বলে দিলাম, স্যানিটাইজ না করে একদম নয়, বলেই জোরে জোরে ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন। লক্ষ্মী, সরস্বতী, সন্তোষী মা যে পুজোই তিনি করেন, মন্ত্র তার একটাই, ওং নমঃ শিবায়। তপনবাবু প্রথম প্রথম আপত্তি করলে ঝগড়া ছাড়া কিছু হতো না, এখন গা সভা হয়ে গেছে তাই আর আপত্তি করেন না। এদিকে বেল বেজেই চলেছে, তপনবাবু গামছা ছেড়ে পাতলুম পরে নিচে গিয়ে দরজা খুলেই অবাক হয়ে বলল, কিরে তুই? বলা নেই কওয়া নেই, এই অসময় শ্যামল কোথায়? রিনি তপনবাবুর একমাত্র মেয়ে, বিবাহ সূত্রে দমদমে থাকে, বছর কয়েক হলো নিজে পছন্দ করে বিয়ে করেছে। পাত্র পেশায় সরকারি চাকুরে ইঞ্জিনিয়ার। তপনবাবু এখনো নাতি নাতনির মুখ দেখতে পেলেন না বলে মাঝে মাঝে আক্ষেপ করেন তপতির কাছে। তপতি মেয়েকে সে কথা বললে রিনি বলে, হবে হবে, এত ব্যস্ত হচ্ছ কেন? রোজই নিয়ম করে রাতে মা মেয়ের ভিডিও কলে সংসারের খুঁটিনাটি কথা হয়, কিছু কিছু কথা তপনবাবুর কানেও আসে। রিনি ছোট থেকেই আদরে মানুষ, ছোটবেলা থেকে যা চেয়েছে পেয়ে এসেছে, কিন্তু শ্যামল সরকারি চাকুরে ভালো বেতন পেলে কি হবে, স্বভাবে ভীষণ কৃপণ। সে কথা রিনি অনেকবার বাবা মার কাছে অভিযোগও করেছে, বেশিরভাগ ছেলেরাই একটু হাত ভারী স্বভাবের হয় আর সব মেয়েরাই এই নিয়ে বাপের বাড়িতে অভিযোগ টভিযোগ করে। তাই তপনবাবু এসব কথায় তেমন আমল দেননি কোনো দিনই। তপনবাবু এসব কথা এক কান দিয়ে শোনেন আর অন্য কান দিয়ে বের করে দেন, কিন্তু আজ দুপুরে রিনি রাগ করে বাড়িতে চলে আসবে সে কথা তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি। রিনি একটা ট্রলি ব্যাগ নিয়ে কোনো কথা না বলে গট গট করে ঘরে ঢুকে পড়ল। তপনবাবু তখন স্যানিটাইজের কথা বলবো বলবো করেও আর বলতে পারলেন না। রিনিকে জিজ্ঞেস করল, এত বড় ব্যাগ নিয়ে হঠাৎ চলে এলি, কি ব্যাপার? রিনি বলল, আমি আর ওখানে যাব না, এখানেই থাকব। তপনবাবু অবাক হয়ে বলল, কিন্তু কেন, সেটা তো বলবি, শ্যামলের সাথে ঝগড়া হয়েছে? রিনি বলল, তোমাকে সব কথা বলা যাবে না, মার থেকে শুনে নিও। তপনবাবু কি আর করে, দোতলায় ঠাকুর ঘরে গিয়ে তপতীকে বলে, রিনি এসেছে। রিনি এসেছে শুনেই তপতী তো আকাশ থেকে পড়লেন, পুজো ছেড়ে তাড়াতাড়ি নিচে নেমে এসে রিনিকে বলল, কি ব্যাপার রিনি, কোনো খবর না দিয়ে হঠাৎ চলে এলি? রিনি রেগে বলল, আমি আর ওখানে যাব না, দরকারে টিউশনি করে এখানে কিছু রোজগার করব, শ্যামলের কৃপণতা সহ্যের সীমা ছাড়িয়েছে। তপতী বলল, আরে বাবা, ছেলেরা একটু আধটু অমন হয়, তাই বলে ঘর ছেড়ে চলে আসতে হয়, বোকা মেয়ে কোথাকার। রিনি রেগে বলল, তোমার বর যদি অমন হতো তুমিও ঘর ছাড়তে। তপতী বলল, কিন্তু কি হয়েছে সেটা তো বলবি। রিনি বলল, দরজাটা বন্ধ করো বলছি। তপতী বিস্ময় বলল, কি জানি বাবা, কি এমন কথা, দরজা বন্ধ করে শুনতে হবে, নে এবার বল। রিনি বলল, মাঝখানেক আগে আমি একটা ডবল লেয়ারের মোটা ব্রা কিনেছিলাম, দু একবার পরার পর ওর স্ট্র্যাপটা হঠাৎই ছিঁড়ে যাওয়ায় আর পরিনি, আলমারিতেই রেখে দিয়েছিলাম। তপতী বলল, তারপর? রিনি বলল, তারপর আবার কি, শ্যামল আজ সকালে ওটা দেখে বলল,
তুমি যখন এটা আর ব্যবহার করছো না, তখন আমি এটাকে মাস্ক বানিয়ে নিচ্ছি। বলেই দেখি সেলাই মেশিনে বসে কানে আটকানো লেস লাগিয়ে দুটো গোল ফোলা মাস্ক বানিয়ে ফেলল। দেখেই বোঝা যাচ্ছে ওটা ব্রা থেকে বানানো। আমি হাজার প্রতিবাদ করলেও শুনল না। বলছে, কে কি ভাবলো আমার বয়ে গেছে, এখন এটাই আমি পরব, নষ্ট করব না। ছি ছি, লোকে দেখলে কি বলবে বলতো? তোমাকে তো আগেও বলেছি, 500 গ্রাম পাঁঠার মাংস এনে বলে দুদিন ঝোল খাবো, দুদিন মাংস খাবো। এসব তাও মানিয়ে নিয়েছিলাম, তাই বলে ব্রা দিয়ে মাস্ক? অসহ্য, একেবারে অসহ্য হয়ে গেছি। ওর এসব উদ্ভট আচরণ অনেক সহ্য করেছি, আর না। তপতি চিন্তিত মুখ করে বলল, ঠিক আছে ঠিক আছে, পরে এসব নিয়ে ভাবা যাবে, এখন মাথা ঠান্ডা কর, ভাত দিচ্ছি, খেয়ে নে। খাবার টেবিলে তপনবাবু এই প্রসঙ্গ তুলতে যেতেই তপতি চোখ টিপে দিল। তপনবাবু চুপ করে গেল। খাওয়া দাওয়া মিটলে শোবার ঘরে তপনবাবু তপতির থেকে ঘটনা জানতে চাইলে তপতি বিস্তারিত বলল। তপনবাবু শুনে টুনে বলল, যাই বলো না কেন, শ্যামলের কিন্তু মাথাটা খুব পরিষ্কার, খুব ক্রিয়েটিভ মাইন্ডেড। আমার মনে হচ্ছে শ্যামল অপ্রয়োজনীয় জিনিসকে কাজে লাগিয়ে একটা বিপ্লব ঘটাতে চেয়েছে, এমন ছেলে খুব কমই দেখা যায়। তপতি শুনেই রেগে আগুন, বলল, তুমি এসব শোনার পরেও শ্যামলের গুণগান গাইছো? ছি ছি, কেমন বাপ তুমি, আমি তো ভাবতেই পারছি না তোমার মুখ থেকে এমন কথা শুনব। তপনবাবু বলল, একটা কথা বলবো, পাঁচ কান করবে না তো? তপতি বলল, কি কথা বলো শুনি। তপনবাবু বলল, বিশ্বাস নেই তোমাদের পেটে, আবার কথা থাকে না, কখন যে বলে বসবে ভয় লাগে। তপতি বিরক্ত হয়ে বলল, হেয়ালি করো না, বললে বলো। তপনবাবু বললেন, আসলে জানো তো, কদিন আগে এই আইডিয়াটা আমার মাথাতেও এসেছিল। মহালয়ার দিনে যখন তুমি গঙ্গা স্নান করতে গিয়েছিলে, তখন তোমার একটা ব্রা নিয়ে আমিও টেস্ট করেছিলাম, কিন্তু তোমার ব্রার কাপগুলো তো আলুর বস্তার মতো বড়, আমার চোখ মুখ নাক সব ঢাকা পড়ে গেছে, তাই আর কাজে লাগানোর চিন্তা করিনি। আরে বাবা, সব ব্রার ভাগ্যে কি আর মাস্ক হওয়ার সৌভাগ্য হয়? তপতি শুনে তো হো হো করে হেসে উঠল, তার হাসি আর থামছে না। নিজেকে সংযত করে বলল, সত্যি তুমি না একটা জাতা। তপনবাবু হেসে বলল, ওসব নিয়ে চিন্তা করার কিছু নেই, এসব ছোটোখাটো ব্যাপার, আমি মিটিয়ে দেব। তপতি বলল, যা কাণ্ড, কাউকে বলাও যাবে না, মিটে গেলেই ভালো, ওম নমঃ শিবায়। তপনবাবু ওই মন্ত্রের প্রতিবাদ করতে গিয়েও ঝামেলার ভয়ে চুপ করে গেলেন।